আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সোজালবির পক্ষ থেকে আমি শান্ত রহমান আবারও আপনাদেরকে জানাই স্বাগতম। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি নিয়ে আসবো মিয়াদ দালান, ঝিনাইদহ জেলার শহরের ঝিনাইদহ সদরের ঝিনাইদহ পৌরসভার ভিতরে ঐতিহ্যবাহী পুরাতন একটি বিল্ডিং। ঝিনাইদহ সদরের ভিতরে যতগুলো বিল্ডিং আছে তার ভিতরে বলা চলে এই মিয়াদ দালানটা সবচেয়ে পুরাতন বিল্ডিং। চলুন আমার সাথে মিয়াদ দালানটা আজকে আপনারা উপভোগ করবেন। মুরারিদহ গ্রামের যে মিয়াদ দালান যেটা পরিচিত সেটার উপরে লেখা রয়েছে শ্রী শ্রী রাম, শ্রী শ্রী রাম মুরারিদহ গ্রাম ধাম ইত্যাদি, এবং লেখা রয়েছে অনেক কিছুই। আপনারা এটা আসলে ভেঙে গেছে যার কারণে পুরোটাই দেখাতে পাচ্ছি না। এটা সম্ভবত 1229 খ্রিস্টাব্দে এবং বাংলা 1236 সালে নির্মিত, আর প্রায় 200 বছরের বিল্ডিং, এখনও অক্ষত অবস্থায় নাই, ভঙ্গুর প্রকৃতি। আমরা মূল গেটে ঢুকব। ভিতরে ঢুকছি, আপনারা আমাদের সাথে থাকুন। বাম সাইডে এখানে দেখতে পাচ্ছেন আগে অনেক কাঠের, আমি প্রায় 2000 সালের দিকে একবার আসছিলাম, বাম সাইডে, ডান সাইডে এবং বাম সাইডে কাঠের ইয়ে দেখতে পাচ্ছেন এখানে, এবং বাম সাইডে সম্ভবত এখানে বাঘ কিংবা অতিথিশালার মতো। ডিয়ার ভিউস, আপনাদেরকে এখন নিয়ে যাব এই মিয়াদ দালানের ভিতরে, আপনারা আমার সাথে আসুন। ঐতিহ্যবাহী বিল্ডিং মিয়াদ দালান এবং চৌধুরী সাহেবের দালান বা মিয়া সাহেবের দালান নামে পরিচিত মিয়াদ দালান। এখানে এই স্থানীয় একজনকে পেলাম। আঙ্কেল, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ ফিরোজ মিয়া। ফিরোজ মিয়া, আঙ্কেল আপনার বয়স কত হবে? আমার বয়স 60 বছর। 60 বছর, 60 বছর ধরে আপনি এই বিল্ডিং দেখছেন? 60 বছর মানে এই বিল্ডিংয়ে হচ্ছে আমাদের জন্ম। এই বিল্ডিংয়ে জন্ম? এই বিল্ডিংয়ে আমাদের জন্ম। আপনারা এখানেই থাকতেন? আমাদের জন্ম এখানে। এই বিল্ডিংটা অরিজিনাল বিল্ডিংটা তৈরি করা হচ্ছে সেলিম চৌধুরী, ওনার কোনো সন্তানাদি ছিল না, উনি এখানেই মারা গেছে, ওনার এখানে কবরস্থান আছে। ওনার কবরস্থানটা কোন দিকে? ওই যে ওনার কবরস্থান আছে, উনি এখানেই মারা গেছেন। মারা যাওয়ার পরে
ওনার কোনো সন্তানাদি ছিল না, না থাকার পরিপ্রেক্ষিতে এই সম্পত্তিটা হয়ে যায় সরকারের। সরকারের হয়ে যাওয়ার পরে সরকার হচ্ছে নিলাম করে, নিলাম করার পরে মানে নিলামটা করে হচ্ছে ভারতবর্ষ ভাগাভাগি হওয়ার আগে, 47-এর আগে। হ্যাঁ, 47-এর আগে এটা হচ্ছে নিলাম করে। নিলাম করার পরে তখন এক হিন্দু না হিন্দু এই নিলামটা ক্রয় করে নেয়। ক্রয় করে নেওয়ার পরে যখন ভারতবর্ষ ভাগাভাগি হওয়ার একটা ভাব হয়, তখন ওই হিন্দু আমার আব্বাদের কাছে এইটা বিক্রি করে রেখে ওই হিন্দু এখান থেকে চলে যায়। তখন থেকে হচ্ছে এই সম্পত্তিটা এখন আমাদের, এই সম্পত্তিটা এখন আমাদের, আপনাদের মালিকানা সম্পত্তি, মালিকানা। যার কারণে গভর্নমেন্ট থেকে কোনো এটা পরিচর্যা কিংবা মেরামত এগুলো করার, এটা পরিচর্যা গত 96 সালে আওয়ামী লীগ সরকার যখন আসে তখন আমাদের সঙ্গে একটা কথাবার্তা চলছিল সরকার নেবে বলে। এর ভিতরে 96 সালে আওয়ামী লীগ সরকার চলিয়ে গেলো, তারপরে আর কোনো যে সরকারই আসছে এ নিয়ে কোনো চিন্তা ভাবনা করিনি। বর্তমান যে সরকার বা আওয়ামী লীগ সরকার আসার পরে এই নিয়ে কথাবার্তা চলতেছে, এবং বর্তমান জেনারেল ডিসি সাহেব উনি আমাদের এখানে আসছিল, আসার পরে ওনার সঙ্গে কথাবার্তা হয়েছে। ওনার সঙ্গে আলাপ আলোচনা করার পরে পাওয়া গেল যে উনি প্রত্যদপ্তর অধিদপ্তর ওনার পরে হস্তান্তর করেছে, এবং উনি হচ্ছে এটা নেওয়ার জন্য একটা আগ্রহ প্রকাশ করেছে আমাদের জানাইছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এই মেয়াদ দালান যেটা দেখছেন এখন ক্রয় সত্ত্বে এই ইনারা মালিক আনিসুর ফিরোজ হোসেন ইনার বাপ এখানে ক্রয় সত্ত্বে এই জমি ক্রয় করেছিলেন, এখন ইনারের মালিক। ইনি বলছেন এই বিল্ডিংয়ে ইনাদের জন্ম। আমরা যেহেতু বেড়াতে আসছি, আমরা সৌভাগ্যবশত ওনাকে পেয়ে গেলাম এবং ওনার সাক্ষাৎকারটা গ্রহণ করলাম। আমরা শুনি যে এখানে যে সেলিম চৌধুরী ছিলেন, ইনি নাকি এক হিন্দু মেয়ে মুরারিকে বিয়ে করছিলেন। হ্যাঁ, এই বিষয়ে আপনি কতটা জানেন? এটা হচ্ছে মানে যখন উনি আসে এখানে, আসার পরে উনি একাই আসে, আসার পরে যে মেয়েটা ওনার স্ত্রী হন উনি হচ্ছে একজন হিন্দুর মেয়ে ছিলেন, ঘোষের মেয়ে ছিলেন। তারপরে উনি খুব চেহারাবান ছিলেন, এবং এই সেলিম চৌধুরী উনি এখানে আসার পরে ওই মেয়েটা দেখার পরে উনি হিন্দুর মেয়ে বিবাহ করে উনি মুসলমান। দর্শক মন্ডলী, আপনাদের বলে রাখি আসলে প্রেম বিয়ে সৃষ্টির আদিকাল থেকে হয়ে আসছে, মানুষের কখন কার ভালো লেগে যায় এটা বলা যায় না। সেই প্রেমে পড়েই কিন্তু সেলিম চৌধুরী মুরারিকে বিয়ে করছিলেন, এবং তার নাম অনুসারে এই গ্রামের নাম হয়েছে মুরারিদা। এটা ঝিনাইদহ পৌরসভায় অবস্থিত এবং ঝিনাইদহ থেকে প্রায় 3 কিলোমিটারে দূরে। আপনারা কেউ যদি এটা দেখতে চান তাহলে আসতে পারেন, ইজি বাইক ভ্যান আসতে পারেন, 15 টাকা সম্ভবত ভাড়া নেবে, 15 টাকায় আপনারা আরাপুর স্ট্যান্ড থেকে 10 টাকা ভাড়া নেয়। আরাপুর স্ট্যান্ড থেকে এখানে লেখা আছে ওই যে গেটের উপরে। আর সেলিম চৌধুরী কি শুধু এই বিল্ডিংই ছিল, অন্য কোনো সম্পত্তি? সম্পত্তি উনি তো জমিদার ছিল, জমিদার ছিলেন। তো ওখানে লেখা আছে হচ্ছে শ্রী শ্রী রাম মুরারিদহ গ্রাম ধাম বিবি আশাপন্নেসা নাম কি কহিব হুরে রোবাকান ইন্দ্রে রমরাপুর নবঙ্গার উত্তরধার 75,000 টাকায় করিলাম নির্মাণ। এদেশে কাহারো সাধ্য বাঁধিয়া নদীর অঙ্গ জলমাসে কমল সমান কলিকাতা রাজচন্দ্র রাজ 1229-এ শুরু করি কাজ 1236-এ সমাপ্ত জ্বালান ইতি। ও, এটা এটা তার একটা অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। সোশ্যালবির পক্ষ থেকে আমি শান্ত রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন এই বাড়ির ক্রয়সূত্রে যারা মালিক তাদের কাছ থেকেই আপনাদেরকে আমি চেষ্টা করেছি আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা নতুন নতুন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেবো, এই আমরা সারা বাংলাদেশে চেষ্টা করবো। এই চ্যানেলে সারা বাংলাদেশের পুরাতন যে প্যালেসগুলো আছে, পুরাতন যে বিল্ডিংগুলো আছে সেগুলো তুলে ধরবো, প্রাচীন যে নিদর্শন আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা আমাদের সাথে থাকবেন, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি।